নমস্কার বন্ধুরা, পোলট্রি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি এখন আপনাদের সুন্দর করে পরোটা বানিয়ে দেখাবো, আর তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, নিয়েছি লবণ, নিয়েছি তেল, আর এখানে নিয়েছি 2 চামচ মতো চিনি গুঁড়ো করে। চিনিটা এভাবে মিহি করে গুঁড়ো করে নেবেন। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে যে এক বাটি ময়দা নিয়েছি সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। দেখুন, ময়দাটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যে 2 চামচ চিনি নিয়েছিলাম সেই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে হাতে করে একটু মিশিয়ে নেব লবণ ও চিনির গুঁড়ো। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন, আর তেলটা দেওয়ার পর ভালো করে ময়দার সঙ্গে হাতে করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে শক্ত একটা ডো তৈরি করে নেব পরোটার জন্য। এই দেখুন, আমি ময়দাটা এভাবে মেখে নিয়েছি। ঠিক এভাবে করে মেখে নিতে হবে। দেখুন, এভাবে মেখে নেবেন। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব, তাহলে পরোটাগুলো খুব সুন্দর নরম নরম হবে। এ দেখুন, আমি 15 মিনিট পর ফিরে এসেছি, আর ফিরে এসে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ডোটা কীরকম সুন্দর মসৃণ টাইপের হয়ে গেছে। ঠিক এভাবে করে নিতে হবে। এবার আর একবার চেপে চেপে হাতে করে ময়ন দিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু ময়ন দিয়ে নেওয়ার পর গোল গোল করে ময়দাটা এখন লেচি কেটে নেব পরোটার জন্য। এবার আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে এখন পরোটা বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটু গোল করে নিচ্ছি, আর গোল করে নেওয়ার পর এবার এটা আমি বেলে নেব। হালকা একটু ময়দা ছড়িয়ে দিলাম। এ দেখুন, আমি গোল করে পরোটাটা বেলে নিয়েছি। এবার এই পরোটাটা বেলে নেওয়ার পর পরোটার মধ্যে হাতে করে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে, দিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এটা এবার এই পরোটাটা আমি এখন ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এভাবে 4 ভাগে ভাঁজ করে নিচ্ছি। আমি কীভাবে ভাঁজ দিলাম দেখুন, 4 ভাজে ভাঁজ করে নিলাম। একটু হাতে করে চাপ দিয়ে নেবেন। এবার এটাকে আবারও আমি বেলে নেব ওপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে। 4 ভাজে ভাঁজ করে নেওয়ার পর দেখুন কীভাবে আমি বেলে নিয়েছি। ঠিক এভাবে করে বেলে নিতে হবে পরোটাটা। এরকম করে সমস্ত পরোটাগুলি এখন আমি বেলে নেব। এ দেখুন, আমি সমস্ত পরোটাগুলো সুন্দর করে বেলে নিয়েছি। এবার আমি পরোটা ছেঁকে নেব। একটা পরোটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এ দেখুন বন্ধুরা, আমি পরোটাটা কীরকম উল্টে পাল্টে ছেঁকে নিলাম। ভাপটা বেরিয়ে যাচ্ছে, নয়তো খুব সুন্দর পরোটাটা ফুলেছিল। আর এবার আমি পরোটার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে তেল দিয়ে দিতে হবে। এ দেখুন, এভাবে তেল দিয়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে মচমচে করে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এভাবে করে ভেজে নেবেন। আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে পরোটা। দেখুন কত সুন্দর মচমচে এবং নরম নরম পরোটা তৈরি করে নিয়েছি কত সহজে। ঠিক এভাবে করে আমার মতো করে বানিয়ে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।